হ্যালো গাইজ, আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমার যে দীর্ঘদিন পথ চলার পথে, অর্থাৎ ইউটিউব প্ল্যাটফর্মে যখন আমি যখন এন্ট্রি করি এবং সেখান থেকে যখন কাজগুলো শুরু করি, তখন থেকে কিন্তু আমি একটাই স্বপ্ন ছিল বা প্রত্যেকটা ইউটিউবারের কিন্তু একটা স্বপ্ন থাকে, সেটা হলো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট। তো গুগল অ্যাডসেন্স পিন যেটা আমি ভেরিফিকেশনের জন্য কিন্তু আমি পেয়ে গেছি, আমি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। এটা হলো গুগল অ্যাডসেন্সের চিঠি আমার কাছে আসছে। আমি কিন্তু একবারই ট্রাই করেছিলাম, একবারই কিন্তু আসছে। সেজন্য আমি আসলে কি পদ্ধতিতে এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি চালু করলাম বা আমি আসলে কি পদ্ধতিতে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে পিন নাম্বারটি হাতে পেলাম, আমি সেই সম্পর্কে আমার কিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতে চাই। সেজন্যই যাতে জানি আপনারা যারা গুগল অ্যাডসেন্সের জন্য যারা আবেদন করতেছেন বা অ্যাডসেন্স অ্যাকাউন্টের পিনের জন্য যারা আবেদন করতেছেন, তাদের জন্য এই ভিডিওটি আশা করি অনেক কাজে লাগবে। যদি আমি যেভাবে করেছিলাম এবং একবারেই কিন্তু আমি সেই চিঠিটা পেয়ে গেছি, সেই কথাগুলোই আমি আপনাদেরকে বলবো এবং দেখাবো। সেজন্য অবশ্যই পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকে দেখবেন। এবং আমি আর একটা কথা বলি, আমি কিন্তু এখন বর্তমানে যে স্থানে আছি সেই স্থানটা কিন্তু সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলা এবং হাটিকুমরুল টু গনপাড়া মহাসড়কের মাঝে চননবিলের মাঝে একটি রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের নামটি হলো বন্ধন। বন্ধন রেস্টুরেন্টে এসে আমি গুগল অ্যাডসেন্সটি আপনাদের সামনে আমি ওপেন করব এবং কিভাবে এটার ফর্মুলাতে আমি অ্যাড করব সেই সম্বন্ধে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে এবার আমরা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের এটা কেটে বের করতে থাকি এবং সেটাকে সেট আপ করার জন্য ফোনের মাধ্যমে পিনটাকে সেট আপ করার জন্য আমরা শুরু করি। প্রথমে আমরা এইখানে কিন্তু একটা অ্যারো ব্যবহার করা আছে, যে এইখানে যে এই যে কাটা কাটা যে দাগগুলোটা আছে না, এই দাগটা সই করে কাটতে হবে সুন্দর করে। তাছাড়া কিন্তু এইভাবে আপনারা অনেকে আছে এইভাবে ছিঁড়ে জিনিসটাকে অনেক সময় নষ্ট করে ফেলতে পারেন, কারণ এর ভিতরে কোথায় পিনটা আছে সেটা কিন্তু আমরা জানতেছি না বা দেখতেছি না। সেজন্য কিন্তু আমি কিন্তু এইটা এইভাবে ছিঁড়ে নেবেন, আগে সুন্দর করে এটাকে ছিঁড়ে নেবেন। সুন্দর করে চারপাশটাকে তিন পাশটাকে ছিঁড়ে নেবেন যাতে জানি এটাকে নষ্ট না হয়ে যায়। আমরা এটা কিন্তু ছিঁড়ে নিয়েছি। আমি আমার ব্যক্তিগত স্বার্থের কারণে আমি এইখানে যে পিন নাম্বারটায় এটাকে আমি হাইড করে রেখে দিলাম, আপনারা পরে এটাকে ই করে নেবেন, কিন্তু ঠিক সেম এইরকম থাকবে। যে কারণে আমি কিন্তু আপনাদেরকে প্রথমেই সাবধান করেছি যে আপনারা কিন্তু এলোমেলো করে ছিঁড়বেন, মানে সুন্দর করে চারখানি ছিঁড়বেন, ছেঁড়ার পরে তারপরে এটাকে ই করবেন। আপনাদের সুবিধার্থে আমি আপনাদের আর একটা জিনিস দেখাই দিচ্ছি, সেটা হলো কি যে আপনারা আসলে কীভাবে এই গুগল অ্যাডসেন্সের জন্য ঠিকানাটা বসাবেন। প্রথমত ঠিকানার এইখানে যখনই আপনি যখন অ্যাডসেন্সে চিঠির জন্য আবেদন করবেন, আপনি পিনের জন্য আবেদন করবেন, তখন কিন্তু আপনাকে প্রথমত এইভাবে আপনি যে ঠিকানার জায়গা যেটা আছে সেই জায়গাতে আপনি কি করবেন, অ্যাড্রেসের এই জায়গাতে আপনার গ্রামের নাম লিখবেন, পোস্ট অফিস দিবেন এবং উপজেলা। দেখেন আমি যেভাবে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, তো যেভাবে দিয়েছি সেইভাবে দিবেন। দেওয়ার পরে এবং ঠিকানা টুতে অর্থাৎ অ্যাড্রেস টুতে আপনারা কি করবেন, আপনাদের ফোন নাম্বারটাকে অ্যাড করে দিবেন। আমি যেভাবে দিয়েছি ঠিক সেইভাবেই দেওয়ার চেষ্টা করবেন, ফোন নাম্বারটাকে অ্যাড করে দিবেন এবং শহরের জায়গাতে আপনি যে পোস্ট অফিসে নিয়ে আসবেন, অর্থাৎ সিটির জায়গাতে আপনি যে পোস্ট অফিসে নিয়ে আসবেন সেই পোস্ট অফিসের নামটার এবং সেই ঠিকানাটাকে দিবেন। দেওয়ার পরে এবং নিচে পোস্টাল কোডটা দিবেন, দিয়ে তারপরে এইটাকে আপডেট করে নেবেন। তার আগে কিন্তু যে আপনার যে ভোটার আইডি কার্ড আছে বা আপনি কোন ঠিকানাতে আছেন সেই ঠিকানাটাকে কিন্তু খুবই ভালোভাবে দেখে নিতে হবে। দেখে তারপরে দিলে কিন্তু আমি যেমন আপনার 7 তারিখে আবেদন করেছিলাম, আর এখন কিন্তু আজকে 21 তারিখ, অর্থাৎ আমি কিন্তু 7 তারিখে আবেদন করে আমি কিন্তু 2 সপ্তাহের মধ্যে কিন্তু আমার চিঠিটা হাতে পেয়ে গেছি।
তো তেমন কিন্তু আপনারাও ঠিক এইভাবেই কিন্তু করতে পারবেন এবং খুবই সহজ একটা উপায়। তো আমরা তো এটা দেখালাম, এবার আমরা চলুন দেখ আমাদের যে গুগল অ্যাডসেন্সের যে পিনটা পেয়েছি সেটাকে আমরা অ্যাড করব, সেটা দেখাবো যে কীভাবে আপনারা সেই পিনটাকে অ্যাড করতে পারবেন। আমরা এবার গুগল অ্যাডসেন্সের যে পিনটাকে সেট আপ দিব তার জন্য প্রথমত আমরা গুগল ক্রোমে ঢুকব, গুগল অ্যাডসেন্স লিখে আমরা তারপরে সার্চ করব। সার্চ করার পরে ঠিক আমরা গুগল অ্যাডসেন্সের জন্য যাব, যাওয়ার পরে ঠিক এরকম একটা পেজ আসবে। এবার আমরা গুগল অ্যাডসেন্সে ঢুকলাম, ঢুকার পরে এরপরে আমরা কর্নারে তিরি ডটে চাপ দিব, দিয়ে পেমেন্ট অপশনে চাপ দিব। পেমেন্ট অপশনে চাপ দেওয়ার পরে এরপরে এইখানে আসব, এইখানে ঠিকানা যাচাইকরণ অর্থাৎ অ্যাড্রেস ভেরিফিকেশন বা অ্যাড্রেস, যে আমার হাতে কিন্তু গুগল অ্যাডসেন্সের চলে আসছে, চিঠি চলে আসছে। তো আমরা সেই চিঠিটাকে ই করব, করে আমরা সেই পিনটাকে বসাবো। পিনটাকে এবার আমি পেস্ট করে দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমার কিন্তু অলরেডি কিন্তু এটাকে সম্পূর্ণ করে নিয়েছে, অর্থাৎ আমার যাচাইকরণ কিন্তু হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে আর একটাভাবে দেখাচ্ছি, আমি এখন আমার হোম পেজে যাচ্ছি। যদিও আমার এখানে যে উপরে ঠিকানা যাচাইকরণ আছে, আমি এখানে রিফ্রেশ করে দেখতেছি একটু, এটা কিন্তু চলে যাবে। আমাদের কিন্তু এটা হয়ে গেছে সুন্দরভাবে, আমরা কিন্তু করে ফেলছি। তো আশা করি আমি যতটুকু দেখাইছি এটাতে আপনারা অবশ্যই অনেকটা উপকৃত হয়েছেন। সেজন্য আমার পাশে থেকে আমার ভিডিওগুলোকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে সবসময় থাকার চেষ্টা করবেন। আশা করি ভালো থাকবেন সবাই। আজকের মতো ভিডিও এখানেই শেষ।